বান্দা যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত একটি কদম ধাপ সামনে রাখতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসুলু কদম আব্দিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআলা আন আরবাইন। বান্দা যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত একটি কদম ধাপ সামনে রাখতে পারবে না। সময়টা অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ চারটি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এই যে দাঁড়াবে তো দাঁড়াবে, মিকদারুহু খামসিনা আলফা সানা, 50,000 বছরের একটি দিন হবে, 50,000 বছরের একটি দিন হবে, এমন কত দিন পার হয়ে যাবে আল্লাহই ভালো জানেন। এই 50,000 বছরের একটি দিনে সেদিন আপনি একইভাবে দাঁড়িয়ে থাকবেন, নড়াচড়া করার কোনো ধরনের আপনার সুযোগ থাকবে না এবং হিম্মত হবে না। কঠিন ভয়ঙ্কর বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা কখনো ভেবে দেখি নাই, কখনো চিন্তা করি নাই, আমরা উন্মাদের মতো দড়িয়ে লাফিয়ে বেড়াচ্ছি, দুনিয়াটাকে এমন ভাবে অগ্রাধিকার দিয়েছি, ছেলে মেয়ে স্ত্রীকে এমন ভাবে অগ্রাধিকার দিয়েছি। আল্লাহ বলে যে একজন আমাদের সৃষ্টিকর্তা আছে, তার যে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, তার সন্তুষ্টি অর্জন করতে হবে, সব কিছুকে আমরা একেবারে ভুলে গেছি। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত একটি ধাপ সামনে এগোতে পারবে। কি চারটি প্রশ্ন? আন উমরিহি, পুরো লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পারবেন? পুরো লাইফ, পুরা জীবন, দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন আপনি, বালের হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরো জীবনটার হিসাব আপনাকে দিতে হবে, পারবেন হিসাব দিতে? আমাদের মাহফিলে শর্তের মধ্যে আরেকটি শর্ত ছিল, আমাদের মাহফিলে দোকান পাট খোলা থাকে না। আর একটি শর্ত হলো, কোনো শব্দ আমার কানে আসতে পারবে না যেখান থেকে হোক। এই জন্য মাহফিল প্রতিপক্ষ যারা আছেন দোকানগুলো ক্লোজ করে দিল, রাত 10টা পার হয়ে গেছে, ব্যবসা ভালোই হয়েছে। একজন মহিলাকে দেখলাম মাশাআল্লাহ বসে বসে চা খেতেছে। হাই রে মহিলা, তুমি কত নম্বর মহিলা, তোমার কি বিবেক বুদ্ধি হারিয়ে গেছে? মাহফিলের দিন হুজুরের সামনে বসে বসে তুমি দোকানে বসে চা খাও, নির্লজ্জা বেহায়া মহিলা, তোমার লজ্জা থাকা দরকার। আজকে তুমি এভাবে চা খেতে পারো, সারা জীবন তুমি কি করেছো? প্রশ্ন পাচ্ছেন নাকি? আপনার স্ত্রীকে আপনার বোনকে গালি দিয়ে আমার লাভ আছে নাকি? শাসন করে লাভ আছে? আপনার জন্য বলছি, এই মেয়েটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই আপনার জন্য ভয়ঙ্কর, এই মহিলাটাই আপনার জন্য বিপদের কারণ হবে কিয়ামতের দিন। এই উমরির মধ্যে এই মহিলাটাও রয়েছে, জীবনের ফার্স্ট ক্লাস যে জীবন, যে লাইফ কাটিয়েছেন, যাকে নিয়ে কাটিয়েছেন, যার সাথে কাটিয়েছেন, তাকে কিভাবে পরিচালনা করেছেন সেটারও হিসাব আপনাকে দিতে হবে। বিবাহ করলে বড় বড় খাওয়া যায় না, স্ত্রীকে কন্ট্রোল করতে না পারলে এমন যুবক বিবাহ না করাই উচিত। স্ত্রী যদি কন্ট্রোল না হয়, এই স্ত্রীকে রাখাও জায়েজ নেই, ওকে ভাত খাওয়া তো দূরের কথা, ওকে বিদায় করে দিতে হবে। এই জন্য ইসলাম তালাকের ব্যবস্থা রেখেছে, চলবে না, শরিয়াত মানবে না, স্বামীর কমান্ড মানবে না, এমন স্ত্রীর কোনো প্রয়োজন নাই। পুরুষেরা আজকে এই ভূমিকা পালন করলে নারী এত খারাপ হতো আমার বলছিলাম, পুরো লাইফের আপনাকে প্রশ্ন করা হবে, এরপরে
জৈবন কালের প্রশ্ন করা হবে। জৈবন নিয়ে আজকে পুরো ছিনিমিনি চলছে, এদেশের পাট গুলো পাট নাই, এগুলো বেশ্যাখানায় পরিণত হয়েছে। এদেশের পাট গুলোতে বিনোদনের জন্য ভালো মানুষও যায়, কিন্তু এদেশের মাস্টার এই নারী পুরুষ ছেলে মেয়েদের বিচারণে একেবারেই আমাদের পার্কে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কখনো বাচ্চাদেরকে নিয়ে পার্কে যেতে পারি না। এই পার্ক গুলো শুধুমাত্র বেশ্যাখানার জন্য তৈরি করা হচ্ছে, এখানে বিনোদনের নামে কিচ্ছু নাই। বিনোদনের নামে হচ্ছে আপনার ব্যভিচারের কারখানা, কারণ এদেশের বাঙালি নামে মুসলিম হলো, কাজে মুসলিম নাই। এরা টাকা চিনে, এরা শরিয়াত চিনে না, এরা টাকা চিনে, এরা আল্লাহকে চিনে না, এরা টাকা চিনে, এরা মান সম্মানকে চিনে না। ভাইরা আমার, এবার প্রশ্ন হবে আপনাকে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা কাসাবতা, কোথা থেকে ইনকাম করেছিল, কিভাবে ইনকাম করেছিল। আপনার মালের হিসাব যদি আল্লাহ এভাবে চায় আপনি দিতে পারবেন। সেদিন আপনার গাড়িতে উঠেছিলাম, 20 টাকা ভাড়া ছিল, আপনি আমার থেকে 25 টাকা নিয়েছিলেন। সেদিন আপনি রিক্সায় নিয়েছিলেন আমাকে, 50 টাকার জায়গায় 60 টাকা নিয়েছিলেন, মিথ্যা বলে। সেদিন আপনাকে এটা হিসাব দিতে হবে। আপনাকে বলেছিলাম ঢাকায় আমাকে একটা জমি ক্রয় করা দেবেন, আপনি করলেন কি, প্রতি শতকে লাখ লাখ টাকা নিয়েছেন, 1 লাখ টাকা নিয়েছেন। 5 বছর পরে জমিটাও হারিয়ে গেল, কাগজ ঠিক নাই, পারবেন হিসাব দিতে? ধাপে ধাপে আমরা এভাবেই অন্যায় করে যাচ্ছি এই দুনিয়ার জন্য। ভাইয়েরা আমার, ফিমা আনফাক্তা, মাল উপার্জনের পর কোথায় ব্যয় করেছেন? মোবাইলে টাকা ভরেছেন, ভরার পরে সালির কাছে ফোন দিয়েছেন, সালি ভার্সিটিতে পড়ে, আর কথা বলতে বলতে এমন কত হাজার হাজার টাকা ব্যয় করেছেন। কাকে নিয়ে পার্কে গেছেন, কাকে নিয়ে কোথায় রেস্টুরেন্টে গেছেন, চাইনিজ খেয়েছেন, এ সবগুলোর হিসাব আপনাকে দিতে হবে। সেদিন কি করবেন, একটা একটা করে আমল আপনার সম্মুখে তুলে ধরা হবে। তখন আপনি বলবেন, মালি হাদাল কিতাব, এইটি কেমন একটি কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই কিতাবটি ছোট বড় কিছুই ছাড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যাহা কিছু আমল করেছিল সব এখানে আছে। বলে সুবহানাল্লাহ, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একেবারে বিন্দু পরিমাণ ছোট থেকে ছোট খারাপ কাজ করেছেন, সেদিন আপনাকে দেখানো হবে। কোন মেয়ের সাথে ফোন আলাপ করেছেন অন্যায় ভাবে, কোন বেগানা নারীর দিকে চেয়ে থেকেছেন, এগুলো সব ভিডিও আকারে রেকর্ড করা আছে, ওখানে ক্যামেরা আর এখানে রেকর্ড হচ্ছে, শব্দ একেবারে স্পষ্ট, কোনো গঞ্জাম নাই, শোষা নাই। আল্লাহর ক্যামেরা আর ভিডিও এত জোরাল, এত চোখা, এত পাওয়ারফুল, জীবনের প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত সব রেকর্ড করা আছে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আজকে যারা মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, তখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার তোমার মুখটাকে বন্ধ করে দিলাম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কি হবে সেদিন? সেদিন মুখটাকে আমি বন্ধ করে দিব, তার 2 হাত
সাক্ষী দিবে এই দুই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছে এই দুই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে এই দুই হাত দিয়ে মানুষের গাছের ফল পেড়ে খেয়েছে এই দুই হাত দিয়ে লেখে মানুষকে ধোঁকা দিয়েছে এই দুই হাত দিয়ে যা কিছু অন্যায় করেছেন এই দুই হাত একটার পর একটা খুলে খুলে একেবারে ফাস্তুল্লাহ বলে দিবে কোনো একটি অক্ষর ছাড়বে না ছুটবে না।